আট বছর আগে যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যার প্রতিশোধ নিতে রাজধানীর শাহজাহানপুরে জাহিদুল ইসলাম টিপুকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী স্থানীয় আওয়ামী লীগ নেতা। চারজনকে গ্রেপ্তারের পর দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‍্যাব। রাজধানীর মুগদা, শাহজাহানপুর ও মিরপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যায় জড়িত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, আবু সালেহ শিকদার ওরফে শুটার সালে, নাসির উদ্দিন ওরফে কিলার নাসির ও মোর্শেদুল আলম ওরফে কাইল্লা পলাশকে গ্রেপ্তার করে র‍্যাব। এ নিয়ে সংবাদ সম্মেলনে র‍্যাব জানিয়েছে, 2014-তে যুবলীগ নেতা মিল্কি হত্যার প্রতিশোধ নিতেই টিপুকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে তারা। 15 লাখ টাকার চুক্তিতে টিপুকে হত্যা করে খুনিরা। এই হত্যাকাণ্ডের মূল যে বিষয়, যেটা মতিঝিল এলাকায় সবসময় ছিল, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, এটা এই এলাকায় একটা ফেনোমেনা অলওয়েজ ছিল। এইটার পাশাপাশি আমাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে হত্যার বদলে হত্যা। হত্যাকাণ্ড দেশে হলেও কলকাঠি নাড়া হয়েছে দুবাইয়ে। টিপু হত্যায় আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসীদের নামও বেরিয়ে আসছে। তাদের পরিকল্পনা অনুযায়ী তারা মুসাকে দায়িত্ব দিয়েছিল, যেখানে মুসা সমন্বয়কারী হিসেবে আন্ডারওয়ার্ল্ডের যারা সন্ত্রাসী রয়েছেন তাদের সাথে সমন্বয় করেছে। আমরা এখন মুসার অবস্থান পেয়েছি দুবাইতে, এবং সেখানেও আমরা পেয়েছি যে একজন শীর্ষ সন্ত্রাসী, আন্ডারওয়ার্ল্ড যে সন্ত্রাসী রয়েছে, তার তত্ত্বাবধানে সে রয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যার সময় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে র‍্যাব। এই হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জড়িতদের কেউই রেহাই পাবে না। তদন্ত স্বার্থে যা প্রয়োজন আমাদের পুলিশ বাহিনী, আমাদের র‍্যাব বাহিনী সেটা করছে। আমরা আশা করছি তদন্তের পরে একদম সঠিক হত্যাকারী, মানে হত্যার মোটিভ সবই আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ। অনেক কিছু হতে পারে, যেহেতু তদন্ত চলছে এখন আমি কিছু বলতে পারবো, তদন্ত শেষ হোক আমরা জানাবো। টিপুকে হত্যার সময় খুনিদের এলোপাথারি গুলিতে নিহত হন কলেজ ছাত্রী প্রীতিও। কোহেরিন ফারহানাস, DBC নিউজ ডেস্ক।